অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন মুফতি আমির হামজা। আসুন দেখে নেই বিস্তারিত। গাজীপুরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা। বৃহস্পতিবার 7 ডিসেম্বর বেলা 12:45 কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। কারাগারে মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পৌঁছানোর পর যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বৃহস্পতিবার 7 ডিসেম্বর বেলা 11:30 পর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। গত 2021 সালে 24 মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের DMP কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম। এরপর সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মুফতি আমির হামজাকে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্র জানায়, মুফতি আমির হামজা ওয়াজ মাহফিলে ইসলামের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে প্রকাশিত তার বেশ কিছু বক্তব্য উগ্রবাদ ছড়াচ্ছে এমনটাই প্রমাণ পাওয়া গেছে, যা শুনে কোমলমতি ও কিশোর তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছেন। সম্প্রতি হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানের কারণে আত্মগোপনে ছিলেন আমির হামজা। কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্র আরও জানায়, 2021 সালে 5 মে সংসদ ভবন এলাকা থেকে তরোয়াল নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টায় সাকিব নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সাকিবকে গ্রেপ্তারের পর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলায় আসামি করা হয় সাকিব সহ আলী হাসান ও মাওলানা মাহমুদুল হাসান গুনিমকে। এছাড়া সাকিবের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে বলা হয়েছে, সাকিবের মোবাইল ফোনে আলী হাসান ওসামা, মাহমুদুল হাসান গুনবি, আমির হামজা, হারুন এজাহার প্রমুখ ব্যক্তির উগ্রবাদের বার্তা সম্বলিত ভিডিও পাওয়া যায়, যা দেখে সে উগ্রবাদে আসক্ত হয়। 2021 সালে 15 মে সাকিবকে আটক করা হয়। সংসদ ভবন এলাকায় তরোয়াল সহ আটক হওয়া ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, এক ইসলামী বক্তার নির্দেশে সে এই পরিকল্পনা করেছিল। কয়েকজনের ওয়াজ ও বক্তব্য শুনে জঙ্গিবাদে সম্পৃক্ত হয় বলে জানায় সে। অল্প বয়সে কোরআনের হাফেজন মুফতি আমির হামজা। এরপর তিনি কওমি মাদ্রাসা থেকে মুফতি হন। পাশাপাশি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল ও আলিমে অত্যন্ত ভালো কর্মফল দেখান। আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে আল কোরআনের উপর অনার্স ও মাস্টার্স পাস করেন। সমস্ত জল্পনা কল্পনা শেষে অবশেষে আমির হামজা মুক্তি পেল, এটাই যেন স্বস্তির খবর।